হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালোই আছেন। আমিও আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। বন্ধুরা, আজকে আপনাদের সামনে একটি নতুন ভিডিও হাজির হলাম। ভিডিওটির বিষয় হচ্ছে রাজহাঁসের কিছু কমন রোগ বা সমস্যা, যেটা হলে আপনারা কী কী করবেন, এবং আজকে কিছু মেডিসিন সাজেস্ট করব আপনাদেরকে। আমি ওইসব মেডিসিন ব্যবহার করে অনেক ভালো ফল পেয়েছি। বন্ধুরা, রাজহাঁসের মেইন প্রবলেম হচ্ছে রাজহাঁসের চুনা পায়খানা। চুনা পায়খানা সাধারণত কয়েকটি কারণে হয়ে থাকে। যদি আপনার রাজহাঁসের কোনো অসুখ দেখা দেয়, তখন আপনার রাজহাঁসের চুনা পায়খানা হবে। চুনা পায়খানা হয় যখন রাজহাঁসের খাবার দাবার বন্ধ হয়ে যায়। রাজহাঁস যখন খাবার দাবার কম করবে, তখন রাজহাঁসের স্বাভাবিক চুনা পায়খানা হয়ে যায়। যখন আপনি রাজহাঁসকে খাবার দিতে একটু দেরি করবেন বা রাজহাঁস বাইরে কোথাও থাকবে, খাবার খাইতে একটু দেরি হবে, তখন দেখবেন রাজহাঁস অটোমেটিকলি চুনা পায়খানা করতেছে। যখন আপনি রাজহাঁসকে খাবার দাবার ঠিক মতো দিবেন, দেখবেন কিছুক্ষণ পরে রাজহাঁসের ওই চুনা পায়খানাটা আর থাকবে না। এটি হচ্ছে কমন। এটার জন্য আপনাকে কোনো মেডিসিন বা দুশ্চিন্তা করার কোনো কারণ নেই। দ্বিতীয়টি হচ্ছে যে রাজহাঁস যদি অসুস্থ হয়ে যায় বা রাজহাঁস খাবার দাবার খায় না, ঝিম মেরে বসে থাকে, এই সমস্যা হলে তখন রাজহাঁসে এই যখন তখন রাজহাঁস চুনা পায়খানা করে, ওই চুনা পায়খানার জন্য আপনার সমস্যা হতে পারে। ওইটার জন্য আপনারা সিপ্রোসি নামক একটি ওষুধ আছে, ওষুধ বন্ধুরা আমার হাতে দেখতে পাচ্ছেন, সিপ্রোসি 500 mg। আমি মধ্য দিয়ে আমার রাজহাঁসের সমস্যা হয়েছিল, আমি এটা খাওয়াইছি। এখন আমার কাছে ওষুধটি নাই, তাই আমি আপনাদেরকে স্লিপটি দেখাচ্ছি। এই সিপ্রোসি ওষুধটি অত্যন্ত কার্যকরী। এটি হচ্ছে একটি অ্যান্টিবায়োটিক ওষুধ। এই ওষুধটি আপনাদেরকে যদি খাওয়ান, তাহলে কোর্স সম্পূর্ণ করতে হবে। কোর্স হচ্ছে আপনারা এই একটি ট্যাবলেটের 4 ভাগের 1 ভাগ প্রতিদিন খাওয়া দিবেন। এভাবে 3 দিন খাওয়াবেন, প্রতিটি রাজহাঁসকে 1 ভাগ করে 3 দিন খাওয়াবেন। এরপরে 4-5 দিন গ্যাপ দিয়ে আবার খাওয়াবেন, দেখবেন আপনারা ভালো ফলাফল পাবে। এর সাথে ডক্সিঅক্সি নামক একটি ওষুধ আছে, ওটি 1 লিটার পানির সাথে 1 mg, 1 লিটার পানির সাথে 1 mg পাউডার আছে, ওই পাউডারটি খাওয়াতে পারেন। ওটি কম্পালসারি না, খাওয়ালে ভালো, যাতে এক রাজহাঁস থেকে অন্য রাজহাঁসে এই ব্যাকটেরিয়াগুলো ছড়াতে না পারে। সিপ্রোসিটি অত্যন্ত কার্যকরী একটি ওষুধ, আপনারা এই ওষুধটি খাওয়াতে পারেন। চুনা পায়খানা এবং সবুজ পায়খানার জন্য অত্যন্ত কার্যকরী। আমি আবার দেখাচ্ছি, সিপ্রোসি, সিপ্রোসি 500 mg। আপনারা যে কোনো ভেটেনারির দোকানে সিপ্রোসি বললেই আপনাদেরকে এই ওষুধটি দিয়ে দিবে। ডক্সিঅক্সি যে কোনো ভেটেনারির দোকানে গেলে আপনারা পাবেন। ডক্সিঅক্সি সাধারণত সিপ্রোসির সাথেও খাওয়ানো যায়। তাছাড়া যদি আপনার, যেহেতু এখন শীতকাল, রাজহাঁসে ঠান্ডাজনিত কিছু সমস্যা থাকে, রাজহাঁসে গলার মধ্যে একটু গড়গড় শব্দ করে বা শ্বাস নেওয়ার সময় শব্দ করে, এই ধরনের সমস্যা মূলত ঠান্ডাজনিত কারণে হয়ে থাকে। যদি আপনার হাঁসে অতিরিক্ত ঠান্ডা লেগে যায়, তাহলে এই ধরনের সমস্যা দেখা দিবে, তখন আপনারা ডক্সিঅক্সি ওষুধ দিয়ে খাওয়াইতে পারেন। ডক্সিঅক্সি 1 ml পানির সাথে 1 গ্রাম, 1 ml পানির সাথে 1 গ্রাম, সরি 1 লিটার পানির সাথে 1 গ্রাম ওষুধ মিক্স করে আপনারা খাওয়াবেন। আমার হাতে আরেকটি ওষুধ দেখতে পাচ্ছেন বন্ধুরা, ক্যামিস্ট নামে এই ওষুধটি। এই ওষুধটি সাধারণত হাঁসের চোখের যে কোনো সমস্যা, যেমন চোখে ফুলে যাওয়া, চোখ লাল হয়ে যাওয়া, চোখ থেকে পানি পড়া, কিংবা চোখের এক কোণে বুদবুদের মতো কিছু দেখা যাওয়া। আমার এই হাঁসটি, এটি রাজহাঁসটি, কিছুদিন আগে আমি চোখের সামনে চোখের মধ্যে দেখছি চোখের এক কোণায় বুদবুদ সৃষ্টি হয়ে গেছে, অনেকটা ফেনার মতো হয়ে গেছে। তখন আমি এই ওষুধটা ইউজ করছি। 3 দিনের মধ্যে আমার রাজহাঁস 100% সুস্থ হয়ে গেছে। যদি আপনারা এই ক্যামিস্ট ওষুধটি না পান, আপনারা ভেটেনারি দোকানে গিয়ে বললে ওরা যে কোনো একটি ড্রপ, চোখের ড্রপ আপনাদেরকে সাজেস্ট করবে। তবে এই ওষুধটি খাওয়াই আমি অনেক ভালো ফলাফল পাইছি। আপনারা চাইলে এই ওষুধটি খাওয়াইতে পারেন। রাজহাঁসে সাধারণত ঠান্ডাজনিত সমস্যা বা তাছাড়া এই চুনা পায়খানা, সবুজ পায়খানা আর চোখের সমস্যা, এই সমস্যাগুলো ছাড়া অতিরিক্ত তেমন কোনো সমস্যা দেখা যায় না। তবে আরেকটি সমস্যা হচ্ছে রাজহাঁসের পায়ের সমস্যা। অনেক সময় দেখতে পাবেন রাজহাঁস হঠাৎ করে পায়ে ব্যথা পাচ্ছে, হাঁটতে পারতেছে না,
এই সমস্যা হয় সাধারণত ম্যাসের কারণে। রাজহাঁসের পায়ে অনেক বড় বড় ম্যাস হয়ে যায়, এই ম্যাসগুলোর কারণে রাজহাঁস অনেক সময় হাঁটতে পারে না, চলাফেরা করতে পারে না, পায়ে ব্যথা করে। তবে এই ক্ষেত্রে আপনাদের একটা সাধারণ সলিউশন হচ্ছে, আমাদের সবারই ঘরে ভিক্স কিংবা মোপ থাকে, আমরা ওই ভিক্স অথবা মোপ একটু ভালো করে মালিশ করে দিব পায়ে 2-3 দিন, দেখবেন এরপরে রাজহাঁস অটোমেটিকলি সুস্থ হয়ে যাবে। রাজহাঁসের এই সমস্যাগুলো ছাড়া ব্যতি অন্য কোনো সমস্যা আমি দেখি না। তবে ভ্যাকসিনের ব্যাপার, আমি আজকে প্রায় 2-3 বছর ধরে রাজহাঁস পালতেছি, তবে আমি কোনো ভ্যাকসিন এখনও পর্যন্ত করাইনি। আমার কাছে মনে হচ্ছে যে রাজহাঁস অত্যন্ত রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন একটি ডোমেস্টিক প্রাণী, যার ফলে রাজহাঁসের কোনো ভ্যাকসিনের প্রয়োজন হয় না, রাজহাঁসে তেমন কোনো সমস্যা হয় না। আমার এই আমরা যেহেতু গ্রামে থাকি, তাই তেমন একটা ভ্যাকসিন আমরা করাই না। যদি আপনারা করান তাহলে ডাক প্লেগ অথবা ডাক কলেরা, এই দুটি ভ্যাকসিন করাতে পারেন। ডাক প্লেগ এবং ডাক কলেরা ভ্যাকসিন কীভাবে করাতে হয় আপনারা কোনো যে দোকান থেকে নেবেন সেই দোকান থেকে ওনারা বলে দিবে, অথবা ইউটিউবে চার্জ দিলে আপনারা এর নিয়ম কারণগুলো পেয়ে যাবেন। আমি এখনও পর্যন্ত করাইনি, সো আমি ফিউচারও করাবো না, দেখি কী ফলাফল পাই। এখনও পর্যন্ত আমার হাঁসের তেমন কোনো সমস্যা হয় নাই আলহামদুলিল্লাহ তার জন্য। ঠিক আছে বন্ধুরা, আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিও ভালো লাগলে লাইক দিবেন, কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। সালামু আলাইকুম।